দারোগা বাবু, দারোগা বাবু আমাদের রক্ষা করুন। তোমাদের আবার কি হলো? একটা মেয়ে আমাদের সকলের স্বামীকে দখল করে নিয়েছে। স্বামী দখল করে নিয়েছে মানে? হ্যাঁ স্যার, আমাদের স্বামীরা ওই মেয়েটার কথায় উঠবোস করে। আর স্যার, এরা সবাই মিথ্যা কথা বলছে স্যার। এদের সবাইকে আমি চিনি। মানে? এই কিছুদিন আগে এদের স্বামীরা এদের নামে থানায় এসে অভিযোগ করে গেছে, তাই এরা পাল্টা অভিযোগ করতে এসেছে স্যার। না না না, আমরা মিথ্যে কথা বলছি না। একটি মেয়ে আমাদের সকলের স্বামীকে চুরি করে নিয়েছে। এটা কি করে সম্ভব? একটা মেয়ে কি করে সকলের স্বামী দখল করে? তাহলে শুনুন দারোগা বাবু, আমি 2 ঘন্টা ধরে এসে বসে আছি, আর তুই ঘরে তালা মেরে কোথায় গিয়েছিলিস? বাজারে কাপড় কিনতে গিয়েছিলাম। এই তুমি তো কদিন আগে এই নতুন জামা কাপড় কিনে এনেছিলে যে, আবার কি জন্য কাপড় কিনতে গিয়েছিলে? সে তো 1 সপ্তাহ হয়ে গেছে, সেগুলো তো পুরনো হয়ে গেছে। আজ আমার জয়া বান্ধবীর জন্মদিন, ওইখানে যাব বলে নতুন কাপড় কিনতে গিয়েছিলাম। 1000 ঘন্টা বান্ধবী পাতিয়ে রেখেছো, আজ এর জন্মদিন, কাল ওর জন্মদিন, এইসবে যদি নতুন শাড়ি কেন, অত টাকা কোথায় পাবো? তা আমি জানি না, যদি শাড়ি কিনেই দিতে পারবে না তো বিয়ে করেছিলে কেন? সারা জীবন আইবুড়ো হয়ে থাকতে পারতে। তুমি তাহলে কোথায় যেতে? তাছাড়া পাড়ায় কি আর মেয়ে বউ নেই? তোমার মতো রোজ রোজ কে জামা কাপড় কেনে? কি বললে তুমি আর একবার বলো? তুমি পাড়ার মেয়েদের সাথে আমার তুলনা করছো? আমার ভুল হয়ে গেছে গো, তোমায় পাড়ার মেয়েদের সাথে তুলনা করে আমার ভুল হয়ে গেছে, কারণ ওরা তো ভদ্র আর তুমি হলে একেবারে অভদ্র। এই তোমার এত বড় সাহস, তুমি আমাকে অভদ্র বললে? তোর এত বড় সাহস, তুই আমার স্বামীর গায়ে হাত দিস, খবরদার বলে দিচ্ছি, এরপর যদি তুই আমার স্বামীর গায়ে হাত দিস তোর হাত আমি ভেঙে দেব। তোমাকে আমি কতবার বলেছি বলতো, আমার কাছে থাকো, আমার কাছে থাকো, তুমি তো শুনলে না। ওর কাছে পড়ে পড়ে মার খাও, এই নাও খাবার এনেছি, খেয়ে নাও, আবার রাতে এসে খাবার দিয়ে যাব। খাবার দিয়ে যাবে ঠিক আছে, কিন্তু তুমি কে? তোমায় তো ঠিক চিনতে পারলাম না। আর ওর ভয়ে অভিনয় করতে হবে না, সত্যি কথাটা বলে দাও না। কি সত্যি কথা বলবো? আমাকে যে বিয়ে করেছো সেটা বলে দাও না। ইস, পোশাকগুলোকে নোংরা দেখো, খেয়ে ময়লা জামাগুলো বের করে রাখবে, আমি পরে এসে কেচে দিয়ে যাব। ও, তুমি তলে তলে এত খারাপ হয়ে গেছো, আমি থাকতে তুমি আবার একটা বিয়ে করেছো। এই তুমি আবলতা বলবো না তো, আমি জানি না এই মেয়েটা কে, আমি আবার নাকি বিয়ে করব। তোমাকে আর অভিনয় করতে হবে না, সত্যি কথাটা নিজের মুখেই বলো না যে ও তোমার বউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটা আমার বউ, তুই যা করার করে নে। ও মা গো, ও মা, তোমার মেয়ের কি সর্বনাশ হলো গো, তোমার জামাই আবার একটা বিয়ে করেছে গো। আমি বাপের বাড়ি যাচ্ছি। আমি সারাদিন কাজ করে বাড়ি ফিরছি, আমাকে খেতে না দিয়ে বাপের বাড়ি যাবে মানে? খাবার করেছি নাকি যে তোমাকে খেতে দেব? খাবার করোনি? তাহলে সকাল থেকে কি করছিলে? খাবার করতে সময় পেয়েছি নাকি, বাপের বাড়ি যাব তাই একটু সাজুগুজু করছিলাম। আমি রাত দিন খেটে মরছি, তাও 2 বেলা 2টো খেতে পাবো না, আর তুমি বিলাসিতা মারতে বাপের বাড়ি যাবে? যেতে হবে না, ভেতরে চলো, ভেতরে চলো, খাবার করবে। দেখো ভালোই ভালোই আমাকে বাপের বাড়ি যেতে দাও, না হলে আমি কিন্তু সংসারে আগুন লাগিয়ে দেব। তুমি আগুন লাগাও আর যাই করো, তোমাকে আজ আমি বাপের বাড়ি যেতে দেব না। ঠিক আছে, আমি যাব না, কিন্তু আমি খাবারও বানাবো না, কি করে খাবার করে খাও আমি দেখছি। থাক, তোমাকে আর রান্না করে আমার স্বামীকে খাওয়াতে হবে না, আমার স্বামীকে আমিই রান্না করে খাওয়াবো। তুমি, আমি তো কিছুই বুঝতে পারছি না। থাক, আর ওর ভয় নাটক করতে হবে না তোমাকে, সহ্যের একটা সীমা থাকে, আর লুকোচুরি করে তো লাভ নেই, তোমার কষ্ট
আমি আর সহ্য করব না। এই নাও, এতে খাবার আছে, তুমি খেয়ে নাও। ওগো, এই মেয়েটা কে? তা আমি কি করে বলবো এই মেয়েটাকে? এই মেয়েটা কে গো? আমি তোকে চিনি না। তুমি চিনতে পারছো না? আমার সামনে ধরা পড়ে এখন নাটক করছো? এই, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো ওকে আমি চিনি না। সত্যি কথাটা বলে দাও না, আর কতদিন গোপন করে রাখবে? এই এই যাচ্ছেন কোথায়? সত্যি কথা কি বলবো আমি? ও ঠিকই বলেছে, আমি সব বুঝে গেছি। আমি থাকতে আবার একটা বিয়ে করা? আমি এর বিহিত করেই ছাড়বো। আমি আর বাপের বাড়ি যাচ্ছি না। কি গো, এই নায়ক নায়ক সেজে গুজে কোথায় যাচ্ছো? তা নায়ক নায়ক লাগবে না, তোমার সতীন এই জামাটা কিনে দিয়েছে। সে আমার কত খেয়াল রাখে, তাই তার সাথে একটু দেখা করতে যাচ্ছি। যাই গিয়ে দুজনে একটু ঘুরে আসি। দেখো বলছি, এই রকম কিচ্ছু করো না, তাহলে এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। কি খারাপ হবে? যা খারাপ হওয়ার তো আগেই হয়ে গেছে, এখন শুধু ভালো হবে, বুঝলে? ভালো হবে। তুমি তো রোজ ভয় দেখাও যে বাপের বাড়ি চলে যাবো, তো এখন যাও, যাও না। এখন আমি আর বাধা দেবো না, এখন চলে গেলে আমার আর খাওয়া পরার কোনো অভাব হবে না। হ্যাঁ, টাটা, যাও। কি এত কিছু? একটা মেয়ে আমার এরিয়ায় এতগুলো সংসার ভাঙছে, এই মেয়ে এখন কোথায় আছে? চলুন স্যার, আমি দেখিয়ে দিচ্ছি। কনস্টেবল, গাড়ি রেডি করো, তাতে মহিলা কনস্টেবল নিয়ে চলো। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। ওই মেয়েকে ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে। এই চুপ করুন, আপনাদের কি অসুবিধা বলুন। আগে আমার বউকে ছেড়ে দেন, না হলে আমি কিন্তু সুইসাইড করব। স্যার, আপনাকে আপনাকে ভালোভাবে বলছি, আমার ভালোবাসাকে ছেড়ে দিন, না হলে কিন্তু এখানে রক্তের বন্যা বয়ে যাবে। চালান, চালান আমার বুকের উপর দিয়ে গাড়ি। তবু আমি আমার ভালোবাসাকে গ্রেফতার হতে দেবো না বলে দিলাম। এই, তোমরা সবাই পাগল হয়ে গেছো নাকি? একটা মেয়ের এতগুলো প্রেমিক হয় কি করে? তোমরা সবাই ঠকে গেছো। তোমরা ভালোই ভালোই রাস্তা খালি করো, নইলে কিন্তু আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। কোনো ব্যবস্থা নিতে হবে না আপনার অফিসার, ওনাকে ছেড়ে দিন। স্যার, আপনি? তোমার এই গ্রেফতার করার উক্তে এসেছি। স্যার, আপনি জানেন না এই মহিলা কতজনের সংসার ভেঙেছে। আমি সব জানি, আপনি জানেন না যে কাকে গ্রেফতার করেছেন। এই হলেন সংসার বন্ধন সংস্থার সেক্রেটারি মায়া। ম্যাডামের হাতকড়ি তাড়াতাড়ি খুলে দাও। ওকে স্যার। আপনাদেরকে বলছি, আপনারা কেমন ভাবে আপনাদের স্বামীকে ভালোবাসেন যে আপনার ভালোবাসা ছেড়ে অন্য একটি মেয়ের ভালোবাসা পেতে চায় তারা? এটার কারণ কি জানেন? এর কারণ হলো আপনারা নিজেদের সাজ গোজ আর শপিং এর জন্য এমন ব্যস্ত থাকেন যে ভালোবাসার মানুষটার যত্ন নিতেই ভুলে যান, যার ফলে প্রতি সংসারে অশান্তি লেগে আছে। দেখুন, আপনারাও মেয়ে আর আমিও মেয়ে, শুধু পার্থক্যটা কোথায় জানেন? আচরণ আর ব্যবহারে। আপনারা সাজুন আর শপিংও করুন, কিন্তু সংসারটা বজায় রেখে। ছেলেরা কিছুই চায় না, একটু ভালোবাসা আর যত্ন নিয়ে দেখুন, আপনাদের জন্য তারা প্রাণ দিতেও দ্বিধাবোধ করবে না। তাই নিজেদের স্বামীদের ভালোবাসুন আর সংসারটা বজায় রাখুন। আমার আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আমি আর কোনো দিন অশান্তি করব না, সব সময় তোমাকে খুশি রাখবো। তুমি আমাকে ক্ষমা করে দাও গো, আমার ভুল হয়ে গেছে, আর ভুল হবে না। কি, আমাকে আর কখনো আসতে হবে? না না, আপনাকে আর কখনো আসতে হবে না। আমাদের স্বামীকে আজ থেকে আমরাই ভালোবাসবো।